কালকে ম্যাচটা অনেক ভালো ছিল আর সিঙ্গাপুরে বাংলাদেশে অনেক ছিল অনেক সাপোর্টার ছিল আশা করি পরের ম্যাচটাও মানে অনেক দর্শক হবে আমার খুব ভালো লাগছে ভালো লাগছিল যে মাঠে এত দর্শক বাংলাদেশের দর্শক আর সাপে যে প্র্যাকটিস গুলো করছি ওইটা ওই পারফরমেন্স দেখার করছি আর সাপে যেগুলো ভুল ছিল ওগুলো ওই পারফরমেন্স গুলো দেখতে পাইছে আর হচ্ছে আমি যে এতগুলো দর্শক এফসিতে প্রথমবার বাইরে দেশে খেলতে আসছে দুইটা গোল দিতে পারছি তো অনেক ভালো লাগছে ম্যাচে হ্যাটট্রিক করার ইচ্ছা আছে নিজের পারফরমেন্স চেষ্টা করবো দেখার জন্য সবাই ভালো আছে পিতি শুধু একটু অ্যাঙ্গেলে ব্যথা আছে আশা করছি লিপাপুর তত্ত্বাবধানে পিতি ঠিক হয়ে যাবে আগামী 30 তারিখের ম্যাচে পিতিকে আমরা মাঠে পাবো আর আমাদের লক্ষ্য হচ্ছে সেকেন্ড রাউন্ডে যাওয়া আশা করছি আরেকটা ম্যাচ আছে ভালো একটা জয় নিয়ে সেকেন্ড রাউন্ডে যাব এটা সবাই আশা করছি আর সবচেয়ে বড় কথা হচ্ছে বিদেশের মাটিতে এসে দেশের মানুষের অনেক দর্শকদের সাপোর্ট পেয়েছি আশা করছি 30 তারিখে আরো সাপোর্ট পাবো অবভিয়াসলি খুব ভালো লাগছে একটা জিনিস বিদেশের মাটিতে এসে আমরা একটা বিশাল ব্যবধানে আমরা জয়লাভ করেছি যেটা আমাদের প্রয়োজন ছিল আপনারা জানেন যে এজ লেভেলে এবং মূল দল এখন আমাদের বাংলাদেশ নারী ফুটবল দল একটা ভালো অবস্থানে অবস্থান করছে বিগত দিন অনেক ভালো রেজাল্ট করেছে এবং আমরা বিগত দিন হংকংয়েও গিয়েছি এরকম মার্জিনে আমরা জয়লাভ করেছি আজকে সিঙ্গাপুরে আমরা এরকম একটা
6-0 গোলে আমরা তুর্কমেনিস্তানকে পরাজিত করেছি obviously আমাদের নেক্সট ম্যাচ একটা ইম্পর্টেন্ট ম্যাচ আমাদের পরবর্তী রাউন্ডে যেতে হলে এই ম্যাচের জয়ের কোনো বিকল্প নাই আমরা জাস্ট এই কনসেপ্টটা আমাদের মেয়েদের মধ্যে দিতে সক্ষম হয়েছি এবং আমাদের মেয়েরা সবাই ডিসিপ্লিনের মধ্যে আছে ভালো আছে সুস্থ আছে আর সবচেয়ে বড় জিনিস যেটা সেটা হচ্ছে যে বিদেশের মাটিতে আমাদের যে বিদেশের দর্শক যে সমর্থক আমরা বাংলাদেশী যারা বিদেশে এই সিঙ্গাপুরে অবস্থান করছে তারা সকলেই কিন্তু আমাদের এই খেলা দেখতে এসেছে এবং আমাদের মেয়েদেরকে তারা উৎসাহিত করছে বাহবা দিচ্ছে এখানে যে দূতাবাস আছে দূতাবাসের সকলে এসেছে খেলা দেখতে এটা কিন্তু আমাদের মেয়েদেরকে আরো ভালো খেলার একটা অনুপ্রেরণা জুগিয়েছে